অফিসের ভেতর আমাকে যেতে হবে, সময় দেওয়া যাবে না, মেহরবানি করে আমাকে ক্ষমা করে দে। যেই মাত্র এই কথা বলছে এমনিতেই বাংলাদের চোখে অন্তর দ্বারা কান্না। ওরে আল্লাহর বান্দা, তুমি যদি জানাজা নামাজ না পড়াও, বিনা জানাজায় দাফন করতে হবে, মেহরবানি করে সামান্য সময়টুকু দিয়ে দেন। এবার আল্লাহর বান্দা, সামান্য সময়টুকু দিয়ে দ্রুতভাবে জানাজার নামাজটা করায় উনি ওনার চাকরিতে চলে গেলেন। উনি ওনার যখন অফিসে যান, অফিসে যাওয়ার পর হঠাৎ নজর করে তাকায় দেখে গো পকেটের ভিতর টাকাও নাই এবং চাকরির জন্য যেই কাগজগুলো আছে একটাও নাই। বাংলা চিন্তায় পড়ে গেল, কাগজগুলো কোথায় গেল, টাকাও নাই। আল্লাহ বান্দার মস্তিষ্কের মেমোরিতে জাগায় দিয়েছেন যে বান্দা ওই যে মোদাকে নিয়ে কবরের ভিতর নামছিলে গো, মনে হয় বান্দারে ওই কবরের ভিতর তোমার চাকরির কাগজ আর টাকা রয়েছে। আল্লাহর বান্দা দ্রুত যায় এলাকার ভিতরে গিয়ে বলে ও এলাকার মুসলমান, তাড়াতাড়ি কবরটা খনন করো, আমার জরুরি কাগজপত্র কবরের ভিতর পড়ে গেছে, তাড়াতাড়ি কবরটা খনন করতে হবে। এবার আল্লাহর বান্দা দিনে দিনে যখন কবরটা খনন করে গো, এক পা দু পা করে একটা বাঁশ বেতন সরালো, এমনিতেই দেখে বান্দার কবরের ভেতর থেকে মিষ্ক আম্বরের ঘ্রাণ ছড়িয়ে পড়েছে। আল্লাহর গোলাম আর দেখে কবরটাই ফুলে ফুলে পড়ে আছে, আর ওই ফুল ফলের উপর তার নাকি পড়ে যাওয়া কাগজগুলো পড়ে আছে। বান্দা দ্রুত দান দিয়ে তার কাগজটা এনে আল্লাহর বান্দা বলল, ওই আল্লাহর বান্দার কোন নিকট আত্মীয় বান্দা কি কোন জিন্দা আছে গো, তাহলে আমাকে তাকে তার কাছে নিয়ে যাও, কিছু প্রশ্ন করতে চাই। এলাকার মানুষ বলল, তার কেউ নাই, মাও নাই, বাবাও নাই, স্ত্রী নাই, তবে একটা কন্যা সন্তান, ওই কন্যা সন্তানের কাছে ওই বান্দাকে নিয়ে যাওয়া হলো। বান্দাকে নিয়ে যাওয়ার পর পর্দা মেন্টাল করে বান্দা ওই বান্দিকে প্রশ্ন করলো, আল্লাহর বান্দি বলো তোমার বাবা এমন কি আমল করতো গো, যে আমলের কারণে একটা নরমাল কবরের ভিতর রাখতে দাঁড়ি কিন্তু কবরটা জান্নাতের বাগান হতে দেরি হয় নাই। নরমাল কবরের ভিতর রাখতে দেরি, কবরটা জান্নাতের বাগান হতে দেরি হয় নাই, ব্যাপার কি, তোমার বাবা এমন কি আমল করতো? এই আল্লাহর বান্দি বলল যে হুজুর, আমার বাবা এমন কোন আমল জানে না, আমার বাবা মূর্খ মানুষ, কিন্তু প্রতিদিন মাঠে ঘাটে কাজ করার পর যখন সন্ধ্যাবেলা আসতো তখন একটা পুকুরের ভেতর অজু করে গোসল করে আমার ঘরের ভিতর ঢুকে আমাদের থাকের উপর একটা মোটা বই রাখা আছে, আমার বাবা তো পড়তে জানে না, শুধু বইটা বাহির করিয়া ওই কিতাবের দিকে নজর দিয়া শুধু কান্না করতো আর বলতো হাজা খেলা মুরব্বি, হাজা খেলা মুরব্বি, আল্লাহ এটা তোমার খেলাম, এই কালামের ভিতর মোটেও সন্দেহ নাই, যদি আমি পড়তে জানি না। আল্লাহর বান্দা বলল, মাগো ওই কিতাবটা আমার কাছে নিয়ে আসো। যখন তাহার কাছে নিয়ে আসা হলো আমি দেখলেন এটা দুনিয়ার কোনো বাংলা গ্রন্থ না, কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো কাব্য গ্রন্থ না, নজরুলের কোনো কবিতা গ্রন্থ না, এটা হলো আল্লাহর কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله الذي خلق الإنسان وخلق الجن من مارج ولا محبوب إلا الله ولا معشوق إلا الله ولا مقصود إلا الله لا وزير له ولا نذير له ولا مقارن له ولا مكاظم له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيبنا وطبيب قلوبنا وطبيبنا
كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال صاحب القرآن صلى الله عليه وآله وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور بتهمتو سيد له كس طرف هاي چلا Thank you.
نبي الحرمين إمام القبلتين جد الحسنين سيد المرسلين رحمة للعالمين شفيع المذنبين خاتم النبيين إمام المرسلين بدر الدجى صدر العلا نور الهدى كهف الورى مصباح الظلم جميل الشيم شفيع الأمم رحمة عالم نبي العرب والعجم حبيب كبرياء أشرف الأنبياء سيد الأنبياء آفتاب نبوة فخر موجودات سيد المخلوقات آقاي لامدة مدينة كتاجدات جناب حضرة محمد رسول الله شوي اچھا آواز بولیں صلی اللہ علیہ وآلہ وسلم সর্বোপরি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি অসমস্ত বান্দাদের জাহাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আজকের এই সুন্দর মাহফিলের আয়োজন। যেন আমাদেরকে আজকের এই সুন্দর মাহফিল উপহার দিয়েছেন এবং এই মাহফিলের পেছনে যারা মেহনত করেছেন, টাকা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ প্রত্যেককে কবুল মঞ্জুর করেন সকল বলে আমিন। কারণ নেক কাজ করা যেমন সওয়াবের কাজ, নেক কাজের সহযোগিতা করাও তেমন সওয়াবের কাজ। এটা আমার কথা না, আল্লাহ কোরআনে বলেন ওয়া তাআওয়ানু আলাল বিরি ওয়াত তাকওয়া। আল্লাহ বলেন তোমরা তাকওয়া এবং পুণ্যময় কাজে একে অন্যের সহযোগিতা করো। পরবর্তী অংশে আল্লাহ বলেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। নেক কাজে যেমন সহযোগিতা করা নেকের কাজ, ঠিক তদ্রূপভাবে গুনাহের কাজে যদি কেউ সহযোগিতা করে এটাও গুনাহের কাজ। এজন্য নেক কাজের সহযোগিতা করো, যদি পারো মেহনত দিয়ে করো, শ্রম দিয়ে করো, টাকা দিয়ে করো, না পারে অন্তত বুদ্ধি দাও। আল্লাহ আমাদেরকে এ ধরনের মাহফিলে আসার বসার তৌফিক দান করুন এবং নেক কাজের সহযোগিতা করার তৌফিক দান করুন, বলুন আমিন। আমি কোরআনে কারিমের এক আয়াত পড়েছি, কোরআন শরীফের কিছু আয়াত আয়াতাংশ সূরা আল্লাহ নাজিল করেন কোন ঘটনার পরিপ্রেক্ষিতে, যেই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ আয়াত নাজিল করেন কোন বিষয়কে কেন্দ্র করে এটাকে বলা হয় শানে নজুল অথবা সবাবে নজুল। কোরআন শরীফ কিন্তু একসাথে আল্লাহ অবতীর্ণ করে নাই, আল্লাহ ধীরে ধীরে কোরআনে কারিম অবতীর্ণ করেছেন। আল্লাহ চাইলে পারতেন এই কোরআনে কারিম একসাথে অবতীর্ণ করতে, তারপরেও কেন ধীরে ধীরে করলেন? আল্লাহ তো এমন, যদি বলেন কোন ফায়া কোন হয়ে যায়, তারপরেও আল্লাহ কেন ধীরে ধীরে কোরআন নাজিল করলেন? এর বহু হিকমা। আল্লাহ বান্দাকে মেসেজ দিতে চান, বান্দা আমি আল্লাহ এই কোরআনে কারিম নাজিল করেছি, একসাথে নাজিল করি নাই, যদিও আমি চাইলে পারতাম একসাথে নাজিল করতাম, কিন্তু একসাথে নাজিল করলে বান্দা জীবনের সব সমস্যার সমাধানে কোরআন হতো না। কারণ কোরআনে কারিম মানুষের জীবনের সব সমস্যার সমাধানে এসেছে, আর সমস্যার সমাধান একসাথে আসে নাই, ধীরে ধীরে এসেছে। এজন্য আল্লাহ কোরআনে কারিম ধীরে ধীরে নাজিল করেছে। কোরআনে কারিম কবে নাজিল হয়েছে তার বয়ান কোরআনে আছে না নাই? কোন দিন কবে নাজিল হয়েছে তার বয়ান কোরআনে আছে না নাই? আল্লাহ কোরআনে বলে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদান লিন্নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান চিস্তে কুরআন কালামে হক মানে
রমজান মাস, আল্লাহ বলেন এই রমজান মাসে আমি আল্লাহ কোরআনে কারীম অবতীর্ণ করলাম। আল্লাহ রমজান মাস বরকতময় একটা মাস, এর বরকতময় মাসে আমার আল্লাহ কোরআনে কারীম নাযিল করেছেন। বান্দা তোমাদের জন্য হেদায়েত পূর্ণ গ্রন্থ। আল্লাহকে আবার বান্দা প্রশ্ন করে, মালিক রমজান মাসে নাযিল করেছে কোন রাত, কোন রাতে কোরআনে কারীম নাযিল হয়েছে তার বিবরণ আল্লাহ কোরআনে কারীমে তাও দিয়ে বলেছেন। রে বান্দা, ইন্না আনজালনাহু ফী লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ বলেন, আমার গোলাম আমি আল্লাহ কোরআনে কারীম বরকতময় রজনীতে নাযিল করেছি কোরআন, লাইলাতুল মুবারাকা আমারই বরকতময় রাত, এই বরকতময় রাতের কত নাম তাও আল্লাহ কোরআনে কারীমে বয়ান করেছেন। আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আমার আল্লাহ বলেন, আমার গোলাম আমি আল্লাহ কদরের রাত্রিতে মুবারকময় রাত্রিতে কোরআন নাযিল করেছি। আল্লাহ নবীকে বলেন, নবী বরকতময় রজনীতে আমি আল্লাহ কোরআনে কারীম অবতীর্ণ করেছি। ও নবী, তুমি কি জানো বরকতময় রজনীর কত দাম? নবী বলেন, না হে আল্লাহ, আমি জানি না বরকতময় রজনীর কত দাম। আমার আল্লাহ তার বিবরণ পরবর্তী অংশ দিয়ে বলেন, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, এই বরকতময় রজনীর এত দাম, একটা রাত্রির দাম হলো হাজার মাসের চাইতে বড় দামি। আরে নবীর উম্মতের দল, একটা রাত্র যদি কেউ কাজে লাগাতে পারে বান্দা, তার জীবনের আমল লাভায় আল্লাহ হাজার মাসের আমলের চাইতে উত্তম আমল লিখে দিবে। تقاصرت عنه أفهام الرجال، بقى قرأ كلام لا بشر قديم است قديم است غيلا أجرد من دعا قرأتك وانتر شت لغينا ألا قرأ برد عمشن طاد এই কোরআন যারা অন্তরের সাথে লাগবে আল্লাহ দুনিয়ার জমিনে তাদের দাম বৃদ্ধি করে দিবে, পরকালে জীবনে বৃদ্ধি করে দিবে। আল্লাহ হাশরের ময়দানে কোরআনওয়ালা বান্দাদেরকে বলবেন, ওরা মায়া ও বান্দা, তোমরা কোরআন শরীফ পড়ো আর জান্নাতে উঁচু মাকামে চড়ো। ওরে আল্লাহর গোলাম, এজন্য আল্লাহ কোরআনটাকে মুখের সাথে লাগায় নাও, অন্তর দ্বারা কোরআনটাকে ধারণ করো। অনবীর উম্মতের দল, কোরআন পড়তে পারো না বাবা, কোরআন তাজিম করো, কোরআনকে মহব্বত করো, কারণ কোরআন পড়াটাই যেমন সওয়াব, বান্দা কোরআনের তাজিম করাটাই সওয়াব। মায়ের নবী বলে, খুজুল কোরআন, এই কোরআনটাকে ধর। আরে উম্মাহ তাবশিরু, তোমরা সুসংবাদ গ্রহণ করো, যারা কোরআন পড়বে কোরআনের উপর আমল করবে আল্লাহ তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। দুনিয়াতে এমন কোন মানুষ পাওয়া যাবে না তাওরাতের হাফেজ ইনজিলের হাফেজ। আ নবীর উম্মতের দল, কিন্তু আল্লাহর কোরআনের হাফেজের অভাব এই জমিনের ভেতরে নাই।
দুই পৃষ্ঠা তিন পৃষ্ঠা আর আদর্শ লিপি হাফেজ এই জমিনের ভেতরে পাওয়া যাবে না। কিন্তু আল্লাহর কোরআনের হাফেজ রবুল্লাহ আল্লাহর কোরআন পড়তে পারে চার বছর থেকে নিয়ে ছয় বছরের বাচ্চা, যেমন বাচ্চাদের অভাব জমির ভেতরে নাই রে বাবা। কারণ হলো আমার আল্লাহ কোরআন নাজিল করে জানা দেয় বান্দারে, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি আর জিম্মাদার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। এজন্য বললাম কোরআনের বিরোধিতা করা যাবে না। কোরআনের বিরোধিতা যারাই করেছে ধ্বংস হয়ে গেছে। কোরআনের বিরোধিতা কেউ করিয়ে জমিনে টিকে থাকতে পারে নাই। বেঈমান আবু জাহাল লোকদেরকে বলতো ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন, ওলে মক্কার মানুষ তোমরা মুহাম্মাদের দ্বারে কাছে যাবে না, মুহাম্মাদের কোরআনের তেলাওয়াত শুনবে না। ওয়ালগাউ ফীহি ওয়ালগাউ ফীহি, যখন মুহাম্মদ কোরআন শরীফ তেলাওয়াত করবে তোমরা হাসি তামাশা করিও। অনবী উন্মতের দল যে আবু জাহেল লোকদেরকে বাধা প্রদান করত, সেই আবু জাহেল স্বয়ং রাতে আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শোনার জন্য রসুলের দরওয়াজায় গিয়া হাজির। আরে আল্লাহর গোলামে কোরআন থেকে ছিল না, কোরআন থেকে তুমি এখনো ধারণ করো নাই, এই বাল্লা সময় এখনো আছে আল্লাহর কোরআনটাকে বুকের সাথে লাগাই নাও দরুরে বাবা। দুনিয়ার জমিনটা কিছুই নেই রে বাবা, আজকে বরণ হতে পারে কালকে বরণ হতে পারে কারো জানা নাই। এই দুনিয়াতে আসার বেলা একটা সিরিয়াল, প্রথমে বাবা তারপর সন্তান তারপর নাতি আসে, কিন্তু দুনিয়া থেকে জওয়ানের বেলায় কোন সিরিয়াল নাই। কখনো নজর করে দেখা যায় বাবার কাঁধে সন্তানের লাশ, দাদার কাঁধে নাতির লাশ, মা সন্তানের লাশ নিয়ে কান্না করে। ওরে আল্লাহর গোলাম তুমিও মরবা, মরণ থেকে পালাতে পারবি না, এই মরণ থেকে কেউ পালাতে পারে নাই। কত বড় গরু বেঈমান এই জমিনের ভেতরে ছিল, বেঈমান ফেরাউন কি আল্লাহ এত ক্ষমতা দান করেছিলেন? এন বেউন্নতের তো শুধু টাকার পাহা দিবি না রে বাবা। ফেরাউন যে ফেরাউনের ছন্নিশ বছর পর্যন্ত কোনো অসুস্থতা ধরে নাই। আল্লাহ বলেন ফেরাউনকে এত ক্ষমতা আমি আল্লাহ দান করেছিলাম, ফেরাউন যদি নীলদের পারে দাঁড়ায় বলতো নীলদের পানি তুমি জানে যাও, নীলদের পানি জানে যেত, নিম্নদের পানি তুমি বামে যাও নিম্নদের পানি বামে যাইত, নিম্নদের পানি তুমি থেমে যাও নিম্নদের পানি থেমে যাইত। সেই ফেরাউন মূসা নবীর বিরুদ্ধে এত আন্দোলন করলো, মূসা নবী আর সহ্য করতে পারে না। মূসা নবী আবার আল্লাহর দরবারে দরখাস্ত করলেন, লাগি ফেরাউনের নির্যাতন সহ্য করা যায় না গো, ফেরাউনে তুমি সঙ্গে ধ্বংস করে দাও। আল্লাহ বললেন মূসা কোনো চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহ ফেরাউনকে আগামীকাল ধ্বংস করে দিব, কিন্তু আগামীকাল পেরিয়ে পরদিন এসে গেল, কিন্তু ফেরাউন এখনো সশরীরে জিন্দা জমিনের ভিতরে বিচরণ করে। এবার মূসা নবী বলে আল্লাহ তুমিও কি ওয়াদা খেলাও করলে নারি? আল্লাহ বললেন মূসা আমি আল্লাহ ওয়াদা খেলাফ করি না, কারণ যে ফেরাউনের বিরুদ্ধে তুমি নালিশ করেছো তুমি জানো না, সেই ফেরাউন গভীর রাতে জঙ্গলের কিনারায় দৌড়াইছে, জঙ্গলের কিনারায় দৌড়াই আমি মাওলার দরওয়াজায় অজর দাঁড়ায় কান্না করেছি। সেই ফেরাউন আমি আল্লাহর কুদরতি পাইছি, দাঁড়িয়ে অজর দাঁড়ায় কান্নার আওয়াজ, ও মালিক এই দুনিয়াতে আমি মাস্তানি চাই, আজি আল্লাহ জানি আমি নিজেকে যদিও রব বলে দাবি করি কিন্তু আমি তো প্রকৃত রব না, তুমি হলে প্রকৃত রব আল্লাহ, আমি জানি তুমি আমাকে দুনিয়া দাও, আমি দুনিয়া চাই আমাকে দুনিয়া দাও, পরকালে আমাকে কিছু দিও না। এমন ভাবে ফেরাউন অজর দাঁড়ায় কান্না করেছে, ফেরাউনের অজর দাঁড়ায় কান্না দেখে বান্দা ও মূসা আমি আল্লাহর কুদরতি অন্তরে বড় মায়া লেগে গেছে গো, এ জন্য আমি আল্লাহ ফেরাউনকে ধ্বংস করি নাই।
তোমারে ডাকে আল্লাহ গভীর রাতে প্রতিদিন প্রথম আসমানে নেমে এসে ডাকে বলে বান্দারে আলামিন মুস্তাগফিরিন ফাগফির লাহু ও গুনাহগারের দোর কারা আছো গো অন্যায় করে ফেলেছো অপরাধ করে ফেলেছো চৌদারা অন্যায় করে ফেলেছো জবানদারা মিথ্যা বলে জীবনের উপর তুমি তোহমত দিয়েছো ও নবী উম্মতের দোর এমন ভাবে আমার আল্লাহ বারবার বান্দাকে মিনতি করে ডাকে রে এ গোলাম আমি আল্লাহ তুলে দেওয়ার জন্য তোর সামনে হাজির এমন ভাবে আল্লাহ রিজিক তার বান্দাকে ডাকেন যারা রিজিক চায় আল্লাহ বলেন গোলাম খালাস তুমি রিজিক চাও এই বান্দা আমি আল্লাহর কাছে তোমরা কানা চাও আমি আল্লাহর কাছে চাইনি তোমাদেরকে দিয়ে দিব ও নবীর উম্মতের দর আল্লাহর কাছে চাইতে দেরি আমার আল্লাহ তোরে দিতে একটা মুহূর্ত দেরি হবে না আরে আল্লাহর গোলা আমার বাহাদুরি করবে না কয়েকদিন আর বাহাদুরি করবি মারতে তো সময় লাগে না রে ভাই নগর করে তাকাইয়া দেই তোমার লেখাপড়ার জীবনের কত বন্ধু নাই তোমার খেলার জীবনের কত বন্ধু আজকে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে অনবির উন্নতের দোল তুমিও মরবা বাবা তবে কখন মরণ হবে জানা নাই গো এজন্য মরণের আগে আগে মরণের প্রস্তুতি তুমি নিয়ে নাও আমার আল্লাহ বললাকে বারবার ডাকে গোলাম এই বান্দা আমি আল্লাহর রহমতের দিকে আসো আমি আল্লাহর দয়ার দিকে আসো বান্দারে অন্যায় করে ফেলেছো অপরাধ করে ফেলেছো আমি আল্লাহ তোরে ফিরে দিই নাই বান্দা তুমি হয়তো তোমার নজরটা আমি আল্লাহর দৃষ্টি থেকে ফিরাইয়া নিয়েছো গো কিন্তু আমি আল্লাহ আমার দয়ার নজর তোমার থেকে ফিরাই নাই বান্দা তুমি আমাকে ডাকতে দেরি আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিতে দেরি না আই বেড়া তোর দূরে বাসা জিয়ারে বহদিয়ারে বদ বদ তোর বুয়াদাস মারে বদ মারে বদ তোর হ্যাঁ তোরা আবার জাজলার ইয়ারে বদ বদ জানে ইমানত জলাত ইয়ারে বদ এলাকার মুসলমান জড়ো হয়ে ধরলো আল্লাহর গোলাম
আমাদের এক ভাই মারা গেছে, ইন্তেকাল হয়ে গেছে, কিন্তু জানাজার নামাজটা পড়ানোর মতো কাউকে আমরা খুঁজে পাইতেছি না গো। মেহরবানি করে একটু সময় দিয়া জানাজার নামাজটা পড়ায় যা। মেহরবানি করে আমাকে ক্ষমা করে দে। যেই মাত্র এই কথা বলছে এমনিতেই বাংলাদেশের চোখে অতর দাঁড়ায় কেন্দার। অরে আল্লাহর বাংলা, তুমি যদি জানাজার যাওয়ার পর হঠাৎ নজর করে তাকায় দেখে গো পকেটের ভিতর টাকাও নাই এবং চাকরির জন্য যে কাগজ গুলো আছে একটাও নাই। বাংলা চিন্তায় পড়ে গেল, কাগজ গুলো কোথায় গেল, টাকাও নাই। আল্লাহ বান্দার মস্তিষ্কের মেমোরিতে জাগায় দিয়েছেন রে বান্দা, ওই যে মোদাকে নিয়ে কবরের ভিতর নামছি রে গো, মনে হয় বান্দারে ওই কবরের ভিতর তোমার চাকরির কাগজ আর টাকা রয়েছে। আল্লাহর বান্দা দ্রুত যায় এলাকার ভিতরে গিয়ে বলে, ও এলাকার মুসলমান, তাড়াতাড়ি কবরটা খনন করো, আমার জরুরি কাগজপত্র কবরের ভিতর পড়ে গেছে, তাড়াতাড়ি কবরটা খনন করতে হবে। এবার আল্লাহর বান্দা দিনে দিনে যখন কবরটা খনন করে গো, এক পা দু পা করে একটা বাঁশ বেতন সরালো, এমনিতেই দেখে বান্দার কবরের ভেতর থেকে মিষ্ক আম্বরের ঘ্রাণ ছড়িয়ে পড়েছে। আল্লাহর গোলাম, আমার দেখে কবরটাই ফুলে ফুলে পড়ে আছে, আর ওই ফুল ফলের উপর তার নাকি পড়ে যাওয়া কাগজ গুলো পড়ে আছে। বান্দা দ্রুত দান দিয়ে তার কাগজটা এনে আল্লাহর বান্দা বলল, ওই আল্লাহর বান্দার কোন নিকট আত্মীয় বান্দা কি কোন জিন্দা আছে গো, তাহলে আমাকে তাকে তার কাছে নিয়ে যাও, কিছু প্রশ্ন করতে চাই। এলাকার মানুষ বলল, তার কেউ নাই, মাও নাই, বাবাও নাই, স্ত্রী নাই, তবে একটা কন্যা সন্তান, ওই কন্যা সন্তানের কাছে ওই বান্দাকে নিয়ে যাওয়া হলো। বান্দাকে নিয়ে যাওয়ার পর পর্দা মেন্টাল করে বান্দা ওই বান্দিকে প্রশ্ন করলো, আল্লাহর বান্দি বলো তোমার বাবা এমন কি আমল করতো গো, যে আমলের কারণে একটা নরমাল কবরের ভিতর রাখতে দাঁড়ি কিন্তু কবরটা জান্নাতের বাগান হতে দেরি হয় নাই। নরমাল কবরের ভিতর রাখতে দেরি, কবরটা জান্নাতের বাগান হতে দেরি হয় নাই, ব্যাপার কি, তোমার বাবা এমন কি আমল করতো? এই আল্লাহর বান্দি বলল যে হুজুর, আমার বাবা এমন কোন আমল জানে না, আমার বাবা মূর্খ মানুষ, কিন্তু প্রতিদিন মাঠে ঘাটে কাজ করার পর যখন সন্ধ্যাবেলা আসতো তখন একটা পুকুরের ভিতর অজু করে গোসল করে আমার ঘরের ভিতর ঢুকে আমাদের থাকের উপর একটা মোটা বই রাখা আছে, আমার বাবা তো পড়তে জানে না, শুধু বইটা বাহির করিয়া ওই কিতাবের দিকে নজর দিয়া শুধু কান্না করতো আর বলতো, হা দা কালাম রব্বি, হা দা কালাম রব্বি, আল্লাহ এটা তোমার কালাম, এই কালামের ভিতর মোটেও সন্দেহ নাই, যদি আমি পড়তে জানি না। আল্লাহর বান্দা বলল, মাগো ওই কিতাবটা আমার কাছে নিয়ে আসো। যখন তাহার কাছে নিয়ে আসা হলো আমি দেখলেন এরা দুনিয়ার কোনো বাংলা গ্রন্থ না, কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো কাব্য গ্রন্থ না, নজরুলের কোনো কবিতা গ্রন্থ না, এটা হলো আল্লাহর কোরআন। এজন্য মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের উপর আমল করার তৌফিক দান করুন। আমাদের দাওয়াতে মেহমান এসে গেছেন, ধারাবাহিকভাবে বয়ান চলবে, যতটুকুন আলোচনা করলাম আল্লাহ রাব্বুল আলামিন এতটুকুন আলোচনার উপর আমল করার আমাদেরকে তৌফিক দান করুন। সকল বলে আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নারায়ণ।